বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি 1865 সালে প্রকাশিত হয়। দুই খণ্ডের এই উপন্যাসটির প্রথম খণ্ডে 21টি পরিচ্ছেদ এবং দ্বিতীয় খণ্ডে 22টি পরিচ্ছেদ রয়েছে। প্রথমে জানা যাক দুর্গেশ নন্দিনী শব্দটির অর্থ কি। দুর্গেশ ও নন্দিনী, এই দুইটি শব্দ একত্রিত হয়ে দুর্গেশ নন্দিনী শব্দটি গঠিত হয়েছে। দুর্গেশ শব্দের আভিধানিক অর্থ দুর্গের অধীশ্বর বা দুর্গের রক্ষক বা রাজা, আর নন্দিনী শব্দের অর্থ কন্যা। এক কথায় দুর্গেশ নন্দিনী কথাটির অর্থ হচ্ছে দুর্গের অধীশ্বরের কন্যা বা রাজকন্যা। আর এই উপন্যাসের ক্ষুদ্র শক্তি মান্দারণের রাজা বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমা। এই উপন্যাসের নায়িকা তিলোত্তমা হচ্ছেন দুর্গেশ নন্দিনী বা রাজার কন্যা। এই উপন্যাসে নায়ক হচ্ছেন মুঘল সেনাপতি মানসিংহের পুত্র কুমার জগৎ সিংহ। নায়ক জগৎ সিংহের সহিত দুর্গেশ নন্দিনী তিলোত্তমার প্রেম। তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এক মন্দিরে, আর প্রথম দেখাতেই প্রেম। এই উপন্যাসের ভিলেন হচ্ছেন পাঠান রাজা কতলু খাঁ। কতলু খাঁ মুঘলদের অধীনতা মানতে চাইত না, এ নিয়ে মুঘলদের সাথে পাঠানদের বিরোধ। তাই মুঘলরা পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এজন্য পাঠান রাজা কতলু খাঁ দুর্গেশ্বর বীরেন্দ্র সিংহের নিকট সৈন্য সাহায্য চাই। কিন্তু নায়িকার বাবা বীর সঙ্গত দেয়নি, বরং তিনি মুঘলদের পক্ষ অবলম্বন করেন। বীরেন্দ্র সিংহের এমন আচরণে পাঠান রাজা তার প্রতি ক্ষিপ্ত। একদিন পাঠানরা বীরেন্দ্র সিংহের প্রাসাদে আক্রমণ করেন এবং বীরেন্দ্র সিংহকে তার স্ত্রী কন্যা সহ গ্রেফতার করেন। কুমার জগৎ সিংহও গ্রেফতার হন। রাজদ্রোহিতার আখ্যা দিয়ে বীরেন্দ্র সিংহকে হত্যা করেন কতলু খাঁ এবং বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমাকে উপপত্নী বানান কতলু খাঁ। অন্যদিকে বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ছদ্মবেশ ধারণ করে পাঠান রাজা কতলু খাঁকে হত্যা করে, স্বামী হত্যার প্রতিশোধ নেন। কতলু খাঁ নিহত হবার পর তার কন্যা আয়েশা সিংহাসনে বসেন। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে আয়েশা তিলোত্তমা জগৎ সিংহ সহ সবাইকে মুক্ত করে দেন, যদিও আয়েশা মনে মনে জগৎ সিংহকে পছন্দ করত। উপন্যাসের শেষ অংশে পাঠানরা মুঘলদের অধীনতা মেনে নিল, তিলোত্তমা আর জগৎ সিংহের বিয়ে হল। মান্দারণের রাজ্যের বার নিলেন তিলোত্তমার মা বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা। এই উপন্যাসের মূল কাহিনীটি নেওয়া হয়েছে মুঘল সম্রাটের সহিত পাঠানদের বিবাদ থেকে। এ দুই অনমনীয় শক্তির মধ্যে দ্বিতদ্বন্দ্বের পর নিঃশেষ হল বীরেন্দ্র সিংহের মতো ক্ষুদ্র রাজার। অবশেষে পাঠানরা বশ্যতা স্বীকার করল মুঘলদের কাছে, পাপিষ্ট কতলু খাঁ মরল। 233 পৃষ্ঠার এই উপন্যাসে একবার মাত্র দুর্গেশ নন্দিনী কথাটির উল্লেখ আছে 29 পৃষ্ঠায়। তো এই হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের কাহিনী সংক্ষেপ। আপনারা সময় পেলে পড়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।